আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আবার উপস্থিত হলাম আপনাদের মাঝে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং যারা নতুন বন্ধু আছেন এরকম নতুন নতুন কালেকশন দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা আমি আমার নিজের হাতে করা সুন্দর একটি নসি ডিজাইন শেয়ার করছি আপনাদের সাথে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন লাল সবুজ গোলাপি আকাশী। এই চারটা সুতা দিয়ে আমি হলুদ রঙের কাঁথাটি করেছি কাঁথাটি আমার অনেক প্রিয় একটি কথা এর জন্য ভাবলাম আজকে সবার সাথে শেয়ার করি বন্ধুরা এর আগে আমি আরঙের বিছানা চাদর বিছানার বালিশের কভার এবং কাঁথা ডিজাইন শেয়ার করেছিলাম এটা আমার নিজের করা আরঙের আরও কিছু কাঁথা আছে আমার কাছে আমি অবশ্যই সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি আসলে খুব একটা ভালো আর্ট পারি না নিজে যতখানি পারি ততখানি করার চেষ্টা করেছি বাকিটুকু আপনারা বিবেচনা করবেন যে আসলে কথাটি কেমন হয়েছে বন্ধুরা হাতে কারো কাজ করা আরঙের কাঁথাগুলো আপনি আড়ং শোরুমে এক হাজার থেকে শুরু করে দশ হাজার টাকার মধ্যে অনেক অনেক ধরনের নকশা করা বিছানা চাদর কাঁথা সব পেয়ে যাবেন আর যারা করতে পারেন আশা করছি আজকের ভিডিওটা তাদের অনেক উপকারে আসবে এ হচ্ছে সম্পূর্ণ কাঁথার ডিজাইনটা আমার এই চ্যানেলটিতে আমি ছোটো ছোটো বিউটি টিপস এবং বিভিন্ন ধরনের ফ্যাশান টিপসের শাড়ি ডিজাইন লেহেঙ্গা ডিজাইন জুয়েলারি ডিজাইন মেহেদি ডিজাইন চুলের ডিজাইন সব রকম ডিজাইনগুলো শেয়ার করে থাকি এবং পাশাপাশি ছোটো ছোটো বিউটি টিপস শেয়ার করে থাকি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সে বিষয়ে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কথাটি করতে আমার সময় লেগেছিল দীর্ঘ ছয় মাস আসলে সব সময় তো বসা হয় না এই টুকিটাকি যখন একটু সময় পাই বিকেলের পরে সন্ধ্যায় বাচ্চাদের পড়ানোর পরে যে সময়টুকু পাই সে সময়টুকু আমি এই টুকিটাকি কাজগুলো করি আমার আসলে টুকিটাকি কাজগুলো করতে খুব ভালো লাগে আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার অন্য কোনো নতুন কালেকশন নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ